রামেশ্বর এক মাস আগে তার 62তম জন্মদিন উদযাপন করছিলেন। তার জন্মদিন উপলক্ষে তিনি একটি নতুন গাড়িও কিনেছিলেন। তিনি তার পুরনো গাড়িটি ডিলারকে দিয়েছিলেন এবং বিনিময়ে একটি নতুন গাড়ি পেয়েছিলেন। এখন এক মাস কেটে গেছে, তিনি কিছু টাকা দিয়েছেন, বাকি টাকা সেটেল করার জন্য শোরুমের লোকেরা 3 মাস সময় চেয়েছিলেন। রামেশ্বর তার নতুন গাড়ি চালাতে শুরু করেছেন, কিন্তু গত কয়েকদিনে বিভিন্ন অচেনা নম্বর থেকে তার কাছে অনেকগুলি ফোন এসেছে। এগুলি কি ধরনের ফোন কল? আসুন দেখে নেওয়া যাক। প্রথমে যিনি ফোন করেছিলেন তিনি একটি অফার দিয়েছিলেন, বলেছিলেন তাকে তার নতুন গাড়ির জন্য বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে এবং তাকে একটি ওটিপি দেওয়া হবে যা তাকে শেয়ার করতে হবে। দ্বিতীয় কলার তাকে বলেন যে তার নতুন এক্সচেঞ্জ করা গাড়ির জন্য রাস্তায় সাহায্যের জন্য কভারেজ দেওয়া হচ্ছে, যার জন্য রামেশ্বর একটি ওটিপি পাবেন এবং তাকে সেটি শেয়ার করতে হবে। তৃতীয় কলার রামেশ্বরকে বলেন যে তার এক্সচেঞ্জ করা গাড়িটি অন্য একটি গাড়ির সঙ্গে দুর্ঘটনায় পড়েছে যা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। রামেশ্বর মাঝপথে কলটি কেটে দেন। একটি গাড়ি কেনার জন্য তাকে এত ফোন কল সামলাতে হবে সেটা ভেবেই তিনি রীতিমতো বিরক্ত হয়ে যান। রামেশ্বর জানেন এই কলগুলি সাইবার জালিয়াতরা করছে, কিন্তু সমস্ত প্রবীণ নাগরিক এই বিষয়ে সচেতন নন। কখনো প্রতারকরা গাড়ির বিমার অজুহাত দেখিয়ে, আবার কখনো বিল না দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে প্রতারণা করে। প্রতারণার শত শত উপায় আছে, কিন্তু লক্ষ্য একটাই, প্রবীণ নাগরিক। আসুন জেনে নেওয়া যাক প্রবীণ নাগরিকরা কিভাবে প্রতারিত হচ্ছেন তার কয়েকটি উদাহরণ। মুম্বাইতে বসবাসকারী 65 বছর বয়সী এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে হরিদ্বার যাচ্ছেন। তিনি অনলাইনে একটি হোটেলের ঘর খুঁজছিলেন। তারিখের কাছাকাছি ভাড়া বেড়ে যাবে এই আশঙ্কায় তাকে তাড়াতাড়ি বুকিং করতে হয়েছিল, কিন্তু তিনি জানতেন না যে সাইবার জালিয়াতরা তার বুকিংয়ের ওপর নজর রাখছে। এই সময় কয়েকজন ভুয়ো ট্রাভেল সাইটের কর্মকর্তা তার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে একটি ভুয়ো হোটেল সাইটে ঘর দেখিয়েছিল। তিনি রুম তো পাননি বটেই, কিন্তু তার থেকে 1 লক্ষ টাকা ঠকিয়ে নেওয়া হয়েছে। আরেকটি ঘটনায় 87 বছর বয়সী এক ব্যক্তির মোবাইল ফোনে বিদ্যুৎ বিল পরিশোধ সংক্রান্ত একটি মেসেজ আসে। তার বিদ্যুৎ বিল বকেয়া ছিল এবং বিল না দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তিনি একা থাকেন, তাই এই কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি রাজ্যের বিদ্যুৎ বোর্ডের কাস্টমার কেয়ার নম্বরে কল করেন, কেউ তার কলের উত্তরই দিল না। পরে তিনি অন্য একটি নম্বর থেকে ফোন পেয়েছিলেন এবং বিল পরিশোধে সহায়তার প্রস্তাব পেয়েছিলেন। প্রতারকরা তাকে অনেকগুলি অ্যাপ ডাউনলোড করে এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কয়েকটি লেনদেন করতে বাধ্য করে। এইভাবে প্রতারকরা তার কাছ থেকে 11 লক্ষ টাকা হাতিয়ে নেয়। একইভাবে হোয়াটসঅ্যাপে আরেকটি প্রতারণাও করা হয়েছে। ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছেন এক প্রবীণ নাগরিক। মেডিকেল এমার্জেন্সি উল্লেখ করে তার কাছে টাকা চাওয়া হয়। মেডিকেল এমার্জেন্সি শব্দটি শুনে তিনি অবিলম্বে 98,000 টাকা পাঠান। তারপর মেসেজে তার থেকে 6 লাখ টাকা চাওয়া হয়। কিন্তু এরপর তিনি তার মেয়েকে তার বন্ধুর নম্বরে ফোন করতে বললে তিনি জানতে পারেন তার বন্ধুর নম্বর হ্যাক হয়েছে, অর্থাৎ তিনি যে টাকা পাঠিয়েছিলেন তা আদৌ তার বন্ধুর চাননি। এগুলি ছিল কয়েকটি মাত্র উদাহরণ। সাইবার জালিয়াতরা প্রবীণ নাগরিকদের নানাভাবে সর্বশান্ত করেছে। চার্টার অ্যাকাউন্ট্যান্ট বলবন্ত জৈনের এই বিষয়ে বক্তব্য রয়েছে। তিনি নিজেই একজন প্রবীণ নাগরিক। তিনি বলছেন, সাইবার ঠকদের জন্য এই কথাটি সত্য, নাথিং সাকসিডস লাইক সাকসেস। এই নির্যাস, একবার জালিয়াতি করে সাফল্য পেলে প্রতারকরা ক্রমাগত সেই কাজ করে যেতে থাকে। বেশিরভাগ প্রবীণ নাগরিক প্রযুক্তি নিয়ে বিশেষ সড়গড় নন। তাদের ধারণাই নেই যে কেউ কতভাবে প্রতারণা করতে পারে। বিদ্যুতের বিল, KYC-র অজুহাতেও প্রতারণা করা হয়ে থাকে। তাই যখন এমন ফোন কল বা মেসেজ আসে যে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, তখন প্রবীণ নাগরিকরা নার্ভাস হয়ে পড়েন। এই সুযোগই নেয় সাইবার ঠগরা। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা ভারতে। দেশে প্রবীণ নাগরিকের সংখ্যা 2031 সালের মধ্যে প্রায় 18 কোটি এবং 2050 সালের মধ্যে 32 কোটিরও বেশি হবে বলে আশা করা হচ্ছে। ভারতের একটি বিশাল জনসংখ্যা ইন্টারনেট ব্যবহার করে। প্রবীণ নাগরিকদের ডিজিটাল সংস্কৃতি নিয়ে সরগরম হওয়া কঠিন, আর সাইবার ঠকরা এরই সুযোগ নেয়। রিপোর্ট অনুযায়ী গত আর্থিক বছরে 2022-23 সালে সাইবার জালিয়াতরা প্রায় 2,500 কোটি টাকা প্রতারণা করেছে এবং অনেক প্রবীণ নাগরিকই ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় প্রতিটি পরিবারেই প্রবীণ নাগরিক রয়েছেন। যেহেতু তারা সহজে সাইবার জালিয়াতির শিকার হন, সেহেতু তাদের জন্য কিছু বিষয় জানা জরুরি। বলবন্ত জৈন বলেছেন যে প্রবীণ নাগরিকদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, অপরিচিত নম্বর থেকে কল ধরবেন না, কোনো লিঙ্কে ক্লিক করবেন না, ভুল করেও কারোর সঙ্গে ওটিপি শেয়ার করবেন না। যিনি ফোন করেছেন তাকে প্রশ্ন করুন, কাউকে চট করে বিশ্বাস করবেন না। প্রবীণ নাগরিকদের সাইবার জালিয়াতি এড়াতে সতর্কতাই প্রধান অস্ত্র। তাদের এই বিষয়ে সচেতন করা আমাদের দায়িত্ব। আমাদের বাড়ির বড়দের বলুন যে এমন কোনো অপরিচিত নম্বর থেকে ফোন কল যাতে তারা না ধরেন এবং তাদের পাঠানো কোনো লিঙ্কে তারা যেন ক্লিক না করেন। তাদের আরও বলুন যে গুরুত্বপূর্ণ না হলে তারা যেন কাউকে নম্বর না দেন। যদি তারা ইন্টারনেট ব্যবহার করেন, তাদের ব্যাঙ্ক অ্যাপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলির জন্য সহজে আন্দাজ করা যায় না এমন পাসওয়ার্ড ব্যবহার করুন।